বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আবার নিয়ে আসলাম ডিএসসি টু বেঙ্গুলি তোমাদের অনেক রিকোয়েস্টেড পর আবার জোগাড় করে তোমাদের সামনে নিয়ে আসলাম তো আমি এবার দু নম্বরের উত্তরটা করে দেব কলাবৃত ছন্দের অন্যান্য নামগুলি উল্লেখ করে উপযুক্ত দৃষ্টান্ত সহ এই ছন্দের বৈশিষ্ট্যগুলি লেখো এই নোটটি তোমাদেরকে আমি এখন দিয়ে দেবো তো ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে কাজেই তোমরা চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে কেমন লাগছে এই ভিডিওগুলি অবশ্যই কমেন্ট করে জানাবে শুরু করছি দুই নম্বরের উত্তরটি কলাবৃত ছন্দ বন্ধুরা কলাবৃত ছন্দের একেবারে নোট দিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে কলাবৃত ছন্দের রিডিং পরে কলাবৃত ছন্দের অন্যান্য নামগুলি কি সেগুলি তোমরা অবশ্যই বের করতে পারবে আমি যেটু একটা বলে দিচ্ছি এই ভাষাকে হচ্ছে সংস্কৃত ভাঙা ছন্দ বলা হয়ে থাকে এটি একটি তার অন্যতম নাম তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আমি তোমাদের পরপর দেখিয়ে দিচ্ছি আর কথা না বলে এর পরের পেজ তোমরা এখান থেকে রিডিং পরে তোমরা হচ্ছে এর যে অন্যান্য নামগুলি সেখানে তোমরা হচ্ছে বের করে নিতে পারবে আশা করি তোমরা স্ক্রিনশট করে নিয়েছ স্ক্রিনশট করে নাও তো পরের পেজে এখনই যাব স্ক্রিনশট নিয়ে নাও এরপরে বেশ তোমাকে দেখাচ্ছি কলাবৃত্ত ছন্দের পরিচয় সংজ্ঞা অর্থাৎ তার এক নিজস্ব যে সংজ্ঞা তোমরা হচ্ছে ডেরেক হুবহু নাম লিখে দেখবে না এর হচ্ছে কলাবৃত্ত ছন্দের সামান্য পরিচয় দিয়ে তারপর এর তোমরা হচ্ছে যে অন্যান্য নামগুলি সেগুলি লিখবে তাহলে নোট আরও স্ট্যান্ডার্ড হবে এরপরে হচ্ছে সংক্ষেপে কলাবৃত ছন্দের বৈশিষ্ট্যগুলি সাজিয়ে নিতে পারি অর্থাৎ এই কলাবৃত ছন্দের যে বৈশিষ্ট্যগুলি সেখানে পরপর পয়েন্ট করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরকম করে পয়েন্ট করে দেওয়া আছে তো ভেরি ইম্পর্টেন্ট হবে এই বৈশিষ্ট্যগুলি খুব সুন্দর করে সাজানো আছে অবশ্যই স্ক্রিনশট করে নাও এর পরের পেজ এবং শেষ পেজ তোমাদেরকে দিচ্ছি এরপর হচ্ছে লাস্ট পেজ লাস্ট পেস এগারোটা বৈশিষ্ট্য আছে অর্থাৎ অনেকগুলো বৈশিষ্ট্য আছে তো তোমরা সবগুলি বৈশিষ্ট্য লিখবে বেশি নাম্বার ক্যারি হবে তো আশা করছি ভিডিওটি ভালো লাগছে তোমাদের যদি একটিও ভিডিওটি ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দেবে কমেন্ট করবে কেমন লাগছে এই ভিডিওগুলি এবং কোন ভিডিও তুমি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ আমার প্রচেষ্টা তোমাদের সাফল্য